এসকে মিউজিক প্রেজেন্টেশন, এসকে মিউজিক প্রেজেন্টেশন। এই চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব, সবাই চ্যানেল শেয়ার লাইক করে দেবে। তুমি বাঞ্ছা কল্পতরু সিক্ত কর তপ্ত মরু করুণা তোমার, তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা, কেহ নাই তোমা ভিন্নয়া তোমা ভিন্নয়া। তাই সকলে চরণে পুনরায় দণ্ডবত প্রণাম জানিয়ে আমরা ভজনের মধ্য দিয়ে ভজন রাজ্যে প্রবেশ করব। আমরা শুনব তত্ত্ব তথ্য উদ্দেশ্য এবং জীব শিক্ষা লীলার মধ্যে আমরা জানব। তাই চলুন আজকে ভজনের মধ্যে ভজন রাজ্যে যাব। একবার সবাই মিলে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়, বলিয়ে ভাগবত মহাপুরাণে কি জয়, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি হরি বল। জয় রাধে। অত গালি গালি হরি গুণ গানে লাগি, এসি লাগি লগন মিরা হো গই মগন, এসি লাগি লগন মিরা হো গই মগন। অত গালি গালি হরি গুণ গানে লাগি, মহলোঁ মেঁ পলি বন কে যোগন চলি, মহলোঁ মেঁ পলি বন কে যোগন চলি, মীরা রানী দিবানী কাহনে লগি, এসি লাগি লগন। গোবিন্দ গোপাল গানে লাগি,
কত গালি গালি হারি গুণ গানে লাগি এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই মগন এসি লাগি লগন মেরা হো গই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আসুন মা গো আজকে আমরা যেহেতু অহংকার ওই অহংকারের কথাই শুনছি অহংকার যদি বিনাশের দিকে টেনে নিয়ে যায় তাহলে আজকে অহংকার দমন কী করে হবে কার হয়েছিল অহংকার কেন হলো অহংকার এই তথ্য আমরা শুনব রাধে রাধে যার এই তো জয় নিতাই হ্যাঁ এরই কথা বলছিলাম খুব ভালো আবৃত্তি করে আবৃত্তি করতে পারে এসে শুনেছিলাম এত সুন্দর আবৃত্তি যে এখনও পর্যন্ত মনে আছে যে আবৃত্তি করে রাধে রাধে তাই ভক্তিমতী মায়েরা আজকে যার অহংকার হলো কেন হলো তার তথ্য কীভাবে বিনাশ হবে তিনি হচ্ছেন বাবা ভোলেনাথ আর ভোলেনাথের যিনি শ্বশুরমশাই তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা আর সেই দক্ষ রাজার অহংকার কীভাবে দর্পচূর্ণ হবে আমরা শুনবো এ কথা জানতে গেলে আজকে সরাসরি মহামুনি ভৃগু সেই ভৃগুমুনি একদিন যজ্ঞ করছেন আর সেই যজ্ঞের স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছেন একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভ হইল মর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করেছে দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব ব্রাহ্মণ ভক্ত সবাই যাচ্ছেন তার যজ্ঞে অংশগ্রহণ করতে ভৃগুমুনির যজ্ঞ যিনি হচ্ছেন ব্রাহ্মণ শ্রেষ্ঠ সেই মহামুনি ভৃগুর যজ্ঞে সবাই গেছেন এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব গিয়েছেন সেই যজ্ঞে উপস্থিত হয়েছেন কিন্তু ওই যজ্ঞের যিনি স্পেশাল অতিথি তিনি হচ্ছেন প্রজাপতি দক্ষ রাজা এই যে প্রজাপতি কথাটা বলছি প্রজাপতি কিন্তু তার নাম নয় প্রজাপতি হচ্ছে একটা পদের নাম মুখ্যমন্ত্রী পদের নাম প্রধানমন্ত্রী পদের নাম রাষ্ট্রপতি এটা কারোর নাম নয় এটা পদ রাষ্ট্রপতির চেয়ারে যিনি বসেন তিনি শ্রীমত্তা শ্রদ্ধেয়া দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী চেয়ারে যিনি বসেন তিনি শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদি সেরকম প্রজাপতির চেয়ারে যিনি বসেন তিনি হচ্ছেন দক্ষ রাজা সেই দক্ষ রাজা হচ্ছে স্পেশাল গেস্ট প্রধান অতিথি তিনি আসছেন একটু দেরি করে আসছেন ভেতরে অহংকার আছে তো সবাই চলে যাক সবাই আমার জন্য অপেক্ষা করবে সবাই আমার দিকে তাকিয়ে থাকবে সবাই আমার জন্য রাস্তা তাকাবে এই এক ঘন্টা পরে প্রজাপতি দক্ষ রাজা আসছে হেনকালে আইলেন দক্ষ প্রজাপতি হেনকালে প্রজাপতি দক্ষ রাজা কীরকম ঢুকলেন আপনারা সকলে দেখলেন একটা হাতের ওপরে আরেকটা হাত দিয়ে
মাথাটা উঁচু করে বুকটা ফুলিয়ে ডান দিক বাঁ দিক তাকাতে তাকাতে আসছে। সে দেখছে যে আমাকে দেখে কে প্রণাম করছে না, আমাকে দেখে কে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে কে নমস্কার করছে না। তিনি চারিদিকে তাকিয়ে দেখছে যে সবাই উঠে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা নিচু করে নমস্কার করছেন। প্রজাপতি দক্ষ রাজার অহংকারটা আরও বেড়ে গেল। তাহলে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আমাকে দেখে নমস্কার করলো, তাহলে আমার একটা বিশাল গ্র্যাভিটি আছে। একে তো অহংকার হচ্ছে পদ, পদে যে বসে তারই অহংকার হয়। তারপরে আবার হরি বল, যখনই মিথ্যে যদি কেউ বলে যায় যে দাদা আপনি ভালো আছেন তো, দিদি ভালো আছেন তো, হাত জোড় করে যদি একটু প্রণাম প্রণাম করে দেয় অহংকারটা আরও বেড়ে যায়। সবাই যখন উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার করছে, প্রজাপতি দক্ষ রাজা দেখলেন তাহলে আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো, আমাকে দেখে মাথা নিচু করলো, কিন্তু একই ডান দিকের কোণে তিনটে চেয়ারে তিনজন বসে আছে, যারা আমাকে দেখে উঠেও দাঁড়াচ্ছে না, নমস্কারও করছে না, মাথাও নিচু করছে না। এইবার রেগে গিয়ে একবারে লাল হয়ে আছে চোখ দুটো, রেগে যে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কার করছে না। আচ্ছা একবার ভালো করে এই তিনজনকে দেখে নি, তারপরে বারোটা বাজিয়ে ছাড়বো। এই দক্ষ রাজা ভালো করে দেখতে গেলেন, আর যেই ভালো করে দেখতে গেলেন অমনি দেখলেন প্রথম চেয়ারেই বসে আছে আমার বাবা, প্রথম চেয়ারে বসে আছে আমার বাবা। দক্ষ রাজার বাবা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ব্রহ্মার পায়ের বুড়ো আঙ্গুল থেকে দক্ষ রাজা জন্ম হয়েছে। তাহলে আমি যার থেকে জন্ম নিয়েছি তিনি আমার বাবা, তাহলে বাবা বসে আছে, বাবা তো আর আমাকে দেখে প্রণাম করবে না। আচ্ছা বাবার পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। এই যেই আবার ভালো করে দেখতে গেলেন দেখলেন বাবারও বাবা বসে আছে, মানে আমার দাদু বসে আছে। তা দাদু তো আর আমাকে দেখে মাথা নিচু করবে না, দাদু তো আমাকে প্রণাম করবে না, দাদু বসে আছে বেশ করেছে। আচ্ছা দাদুর পাশের চেয়ারে কে বসে আছে একটু দেখি। আর যেই দেখতে গেলেন অমনি মুখ দিয়ে বেরিয়ে গেল গালি গালাজ, অভদ্র, অসভ্য, ইতর, বাঁদরের মতো চোখ, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, বাঘ ছাল গায়ে পড়ে, চিৎকার করে বম বম করে, ভূত প্রেতের সঙ্গ করে, ছাই ভস্য মাখে, কথাটা কাকে বলছে মা, এদিকের মেয়েদিকের মায়েরা ও মা, হ্যাঁ ওই ওই মাকে একটু তুলে দিন, উনি তখন বলবে সকালে উনি বলবে চৈতালি যে কি কি দেন কি কি, মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। হ্যাঁ শিব ঠাকুর ঠিক বলেছেন, প্রজাপতি দক্ষ রাজা শিব ঠাকুরকে বলছে, কত কি কথা বলছে না, অভদ্র বলছে, মূর্খ বলছে, গাধা বলছে, অশিক্ষিত বলছেন, বাঁদরের মতো চোখ বলছেন, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, ভূত প্রেতের সঙ্গ করে, কিন্তু কথাটা যাকে বলছেন তিনি একান দিয়ে শুনছেন আর একান দিয়ে বাইরে বার করে দেন। অপরাধ নেবেন না বাবা, এটা ছোট মুখে বড় কথা। অনেক সময় কীর্তনিয়াদের কার্ডে এখন তো দেখবেন প্রতিটা কীর্তনিয়া সম্রাট, তত্ত্ব সম্রাট। তাহলে বাবা ঠাকুর যিনি তত্ত্ব সম্রাট হবেন, আপনারা ভালো ভালো পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করবেন, শাস্ত্রজ্ঞ ব্যক্তিদের জিজ্ঞাসা করবেন যে তত্ত্ব যিনি এক বিন্দু জেনেছেন তিনি গাড়িতে চেপে সারা রাজ্যে রাজ্যে গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কীর্তন করতে পারবে না। তত্ত্ব সম্রাট যিনি তিনি হচ্ছেন শিব ঠাকুর, তার শিষ্য হচ্ছে রাবণ রাজা, তার সোনার বাড়ি, আর গুরুদেব থাকে কোথায়, শ্মশানে থাকে, কৈলাস পাহাড়ের ওপরে থাকে, না আছে ছাদ না আছে প্রাচীর, আর সমস্ত দেবতারা ভালো ভালো চন্দন মাখে, কর্পূর মাখে, বাবা ভোলেনাথ কি মাখে না ছাই ভস্য মাখে, আর সমস্ত দেবতারা মোটা মোটা গয়না পরে, বাবা ভোলেনাথ কি পরে বলে সাপের গয়না পরে, কেন বলে কারণ তিনি তত্ত্ব সম্রাট। তত্ত্বের যিনি সম্রাট হবে তিনি কখনো টাকা নিয়ে অর্থ নিয়ে পয়সা নিয়ে কীর্তন করতে পারবে না বাবা। যদি এটা সবসময় বলি না, সব জায়গায় বলা বাঞ্ছনীয় নয়, কিন্তু তত্ত্ব যিনি জানবেন তাকে ঘরে কেউ ধরে রাখতে পারবে না, তিনি সংসার পরিত্যাগ করে চলে যাবেন। তত্ত্ব জেনেছিলেন মাতৃগর্ভ থেকে সুখদেব গোস্বামী, নারীটা ছিঁড়বার সময় নেই, নারী ছেদন করতে হয় বাচ্চা জন্ম নিলে,
সন্তান হওয়ার পরে মা আর সন্তানের মধ্যে নারীর যোগাযোগ থাকে, ওই নারীটাকে ছেদন করতে হয়, তার সেই সময়টা নেই। তিনি জন্ম হওয়ার সাথে সাথে নারীটা ধরে আর সংসার থেকে বেরিয়ে গেলেন। কেন? কারণ তিনি তত্ত্ব সম্রাট। এখন লিখতে তো আর পয়সা লাগে না, কার্ডের মধ্যে লিখে দিলাম কীর্তন সম্রাঙ্গী চৈতালি চট্টরাজ, লিখতে তো আর কেউ এসে ধরে নিয়ে যাবে না। তো এটা সবথেকে বড় ভণ্ডামু, এটা সবথেকে বড় ভণ্ডামু যে সম্রাট, সম্রাট হচ্ছেন একমাত্র বাবা ভোলেনাথ, যিনি সমস্ত তত্ত্ব জানে কিন্তু থাকে কীরকম, বলে হাত জোড় করে দেখুন, তাকে বলছে গাধা, তাকেই বলছে মূর্খ, তাকেই বলছে অভদ্র। যিনি হচ্ছেন যোগীরাজ, তিনি যোগী সম্রাট, তিনি জ্ঞানের সম্রাট। জীব না জেনে যে তত্ত্ব সেই তত্ত্ব জানে শিব, আর তাকে বলছে এতগুলো কথা তিনি একান দিয়ে শুনছেন, একান দিয়ে বার করবি কেন? বলে ত্রিনাদুপি শুনিছেন তরি বা সহিষ্ণু না অমানি না মান দেন কীর্তনিয়া সদা হরি। তিনি হাসতে হাসতে একানে শুনে একান দিয়ে বার করে দিচ্ছেন, কিন্তু তিনি বার করে দিলে কী হবে বাবা? শিব ঠাকুরের ভক্তরা কি ছেড়ে দেবে? শিব ঠাকুরের দলের লোক হই হই করে উঠল, হ্যাঁ আপনি মুখ সামলে কথা বলবেন, আপনি আমাদের মালিককে বলছেন গাধা, যিনি নাকি যার থেকে বড় শিক্ষিত এ জগতে আর কেউ নেই, আপনি আমাদের মালিককে বলছেন অসভ্য, যার থেকে মঙ্গলকারী জগতে আর কেউ নেই। এই যখনই শিব ঠাকুরের দলের লোক মাথা গরম হয়ে গেছে, যাচ্ছা তাই বলতে লাগলেন প্রজাপতি দক্ষ রাজাকে, তখন ভৃগুমুনি সামনে মাঝখানে দাঁড়িয়ে বললেন চুপ, একটাও কথা বলবে না, শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে, শ্বশুর হচ্ছে দক্ষ রাজা, জামাই হচ্ছে শিব ঠাকুর, দক্ষ রাজার মেয়ের সঙ্গে শিব ঠাকুরের বিয়ে হয়েছে, তাহলে শ্বশুর আর জামাইয়ের কথা হচ্ছে, মাঝখানে তোমরা নাক গলাচ্ছ কেন? ভৃগুমুনি বললেন আমি এই পৈতে হাতে নিয়ে তোমাদের অভিশাপ দিচ্ছি, তোমরা শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে, তোমরা পাষণ্ডী হয়ে যাবে। শিব ঠাকুরের দলের লোক রেগে গিয়ে বলছেন আচ্ছা তাহলে উল্টা চোর কোতোয়াল কো ডাঁটে, অন্যায় করলেন উনি দক্ষ রাজা আর অভিশাপ দিচ্ছেন আমাদেরকে, তাহলে আমরাও তো আপনাকে ছেড়ে কথা বলবো না, আমাদের মালিক আপনাকে ছেড়ে দিতে পারে কিন্তু আমরা আপনাকে ছাড়বো না, আপনি ব্রাহ্মণ হতে পারেন, আজ থেকে অভিশাপ দিচ্ছি আজ থেকে ব্রাহ্মণ হবে লক্ষ টাকার ভিখারি। শিব ঠাকুর দেখলেন এখানে করোনার তিন নম্বর ঢেউ চলে এসেছে, এ শুধু অভিশাপ এদিক থেকে যাচ্ছে এদিক থেকে আসছে, এখানে থাকা ঠিক নয়, এখান থেকে বেরিয়ে যাই। ভোলেনাথ হাতে তালি দিয়ে নাম করতে করতে ওখান থেকে বেরিয়ে গেলে, আর ওখান থেকে বেরিয়ে সোজা ঘর আসছে, তেরে মর্জি কা ও তেরে মর্জি কা মে হু গুলাম রাধে। ও মায়েরা একটু তালে তালে তালি দিতে হবে, তালে তালে সবাই, হ্যাঁ এক দুই তিন চার, এক হ্যাঁ মর্জি কা তেরে মর্জি কা মে হু গুলাম ও মেরে আলবে মেরা।
মিট যায় ওর কি নাম আলে বেলে রাম বাবা ভোলেনাথ বাড়িতে এলেন, বাড়িতে এসে মনে হলো যে আজকে আমাকে নেমন্তন্ন করে গেছে অগস্ত ঋষির আশ্রমে, সারা রাত্রি রামায়ণ গান হবে, ভগবানের কথা হবে, তাহলে আজকে আমি এক্ষুনি হরিনাম শুনতে চলে যাব। যেই শিব ঠাকুর একটা চরণ বাড়িয়েছে অমনি মা সতী সামনে দাঁড়িয়ে বলছে, বলি ও স্বামী আমিও তোমার সঙ্গে যাব, সঙ্গে যাব আমিও তোমার সঙ্গে যাব, আমি তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব তোমার সাথে হরি নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমার সাথে যাবে? আচ্ছা তুমি কি জানো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ কোথায় যাচ্ছি? তুমি যাচ্ছ কীর্তন শুনতে, তুমি তো দুটোই জায়গা যাও, এক হচ্ছে হরি নামে আর এক হচ্ছে শ্মশানে, তা আমার মনে হচ্ছে আপনি কীর্তন শুনতে যাচ্ছেন, তা আমি আপনার সঙ্গে যাব। ভোলেনাথ বললেন, তা ঠিক আছে তুমি আমার সঙ্গে যাবে, সারা রাত্রি শুনতে পারবে তো, তাহলে চলো দুজনে ষাঁড়ের পিঠে চেপে আকাশ মার্গে ওপর দিয়ে অগস্ত ঋষির আশ্রম মহারাষ্ট্র যাচ্ছেন, কৈলাস থেকে মহারাষ্ট্র কীর্তন শুনতে যাচ্ছেন, সারা রাত্রি রামায়ণ শুনে হরি কথা শুনে বাবা ভোলেনাথ মা সতীকে আবার নিয়ে যে রাস্তা দিয়ে যেমনভাবে গিয়েছিলেন সেই রাস্তা দিয়ে তেমনভাবে সকালবেলায় ফিরে আসছে। আর আস্তে আস্তে হঠাৎ এমন সময় সতী শিব ঠাকুরের পিঠে হাত দিয়ে পিঠ চাপড়ে বলছে, স্বামী দেখুন দেখুন, এই যে ভোলেনাথ দেখুন না দেখুন না। আর শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, না 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 না, ওপরে নিচের মন নিচের দিকে তাকিয়ে দেখুন। আর যেই নিচের দিকে তাকিয়ে দেখছে, দেখছে ভগবান রামচন্দ্র একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন, একটা গাছকে এরকম করে জড়িয়ে ধরেছে আর ধরে কাঁদছেন আর বলছেন, ওরে বৃক্ষ তুই আমার সীতাকে দেখেছিস? আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, আমি সারা সকাল খুঁজছি আমার সীতাকে আমি পাচ্ছি না, তুই তো অনেক লম্বা অনেক উঁচু, তুই আমার সীতাকে দেখেছিস বল না। কিছুক্ষণ পরে দেখছে একটা হাতি আসছে, হাতির সুরে ধরে রামচন্দ্র কেঁদে কেঁদে বলছে, ওরে হস্তি তুই আমার সীতাকে দেখেছিস? কখনো হরিণকে দেখতে পেয়ে বলছে, ওরে ওরে তুই আমার সীতাকে দেখেছিস? এমন সময় একটা পাখি উড়ে যাচ্ছে আর পাখিটাকে দেখে রামচন্দ্র বলছে, ওরে পক্ষী একটু দাঁড়া একটু দাঁড়া, আমার একটা প্রশ্নের জবাব দিয়ে যা, আমি সকাল থেকে আমার সীতাকে খুঁজে পাচ্ছি না, তুই কি আমার সীতাকে দেখেছিস? চারিদিকে সব জঙ্গল বন বনান্তর আকাশ বাতাস মুখরিত করে ভগবান রামচন্দ্র হাসিতা হাসিতা বলে কাঁদছে, আর এই দৃশ্যটা দেখাচ্ছেন মা সতী পার বাবা ভোলেনাথকে, যে স্বামী দেখুন। আর যেই দেখেছেন ভোলেনাথ অমনি হাতে তালি দিয়ে হাসছে আর বলছে, ঠাকুর তোমার অভিনয়টা খুব ভালো হচ্ছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হচ্ছে। রামচন্দ্র কাঁদছে, শিবের গুরু হচ্ছে রাম, গুরুদেব কাঁদছে আর শিষ্য হাসছে, কেন না আগেই বলেছি যে শিষ্য হচ্ছে তত্ত্ব সম্রাট। বাবা ভোলেনাথ জানে যে সীতা দেবীকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেছে, সেই রাবণের 14 পুরুষের ক্ষমতা ছিল না যে সীতা দেবীকে তিনি হরণ করে নিয়ে যায়,
যদি না রামচন্দ্র অনুমতি দেয়। রামচন্দ্রের অনুমতিতে সীতাদেবীকে রাবণ হরণ করে নিয়ে গেছে, এটা তত্ত্ব সম্রাট ভোলেনাথ জানে। আপনারা যখন মাঝে মাঝে সিনেমা দেখেন, তখন সিনেমা দেখতে দেখতে যদি সিনেমার হিরো মারা যায়, সিনেমাতে প্রসঞ্জিৎ হিরো, সে যখন গুলি লেগেছে অনেকে কেঁদে ফেলেন, কিন্তু তার বাড়িতে যে স্ত্রী আছে, তার মা আছে, তার বাবা আছে বোম্বে, তিনি কিন্তু কাঁদবে না। কেন? কারণ জানে যে ওটা আমার ছেলে মরেনি, ওখানে অভিনয় করছে। তাহলে বাবা ভোলেনাথ জানে যে রামচন্দ্র যে কাঁদছে এটা অভিনয়, এটা অ্যাক্টিং, কারণ তারই অনুমতিতে তার সীতাকে রাবণ রাজা হরণ করেছে। কোন দিন বলে রামচন্দ্র যেদিন বিয়ে করে মা সীতাদেবীকে নিয়ে এলেন বাড়িতে, সীতাদেবী শ্বশুর বাড়িতে তিন দিন এক ফোঁটা জল খায়নি, গোটা হুলুস থুলুস কাণ্ড, বৌমা জল খাচ্ছে না, নতুন বউ জল খাচ্ছে না, কিছু খাবার খাচ্ছে না। রাজা দশরথের কাছে খবরটা গেল। রাজা দশরথ রাত্রিবেলায় এসেছে সীতা মায়ের ঘরে, বৌমা তুমি আমার ঘরে কিছু খাচ্ছ না কেন বাছা? সীতাদেবী পরিষ্কার করে বললেন, স্পষ্ট ভাষায় বললেন, আপনি ব্রাহ্মণ বধ করেছেন, তাই আপনি অপরাধী, আপনার ঘরে জলগ্রহণ করতে পারছি না। হরি হরি বল, আমি অপরাধী, আমি ব্রাহ্মণ বধ করেছি। সীতাদেবী বললেন, বাবা আপনি মনে করে দেখুন, একদিন আপনি মৃগয়া করতে যাচ্ছিলেন আর জঙ্গলে অন্ধ মুনি, স্বামী স্ত্রী দুজনেই অন্ধ, ছেলেকে জল আনতে পাঠিয়েছে, যা তো বাবা একটু জল নিয়ে আয়। অন্ধমুনির পুত্র সিন্ধু মাটির কলসি করে জল আনতে এসে কলসিটা জলে ডোবাচ্ছে আর একটা শব্দ হচ্ছে, আর সেই শব্দটা শুনে রাজা দশরথ ভাবছে হরিণ, আর হরিণ মনে করে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিল। আর যেই বাণটা ছুঁড়ে দিল, অমনি লাগলো কার না সিন্ধুর বুকে, চিৎকার করে উঠলেন সিন্ধু, ও গো বাবা গো বাবা বাবা, ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় জল দিতে পারলাম না। তোমার পিপাসা আমি জল দিতে পারলাম না, তুমি জল দিতে পারলে। রাজা দশরথ ছুটে এসে দেখছে ঋষি পুত্র রক্তাক্ত দেহে পড়ে আছে, ছুটে এসে তার মাথাটা কোলে নিয়ে বলছে, আপনি আমাকে ক্ষমা করুন, আপনাকে আমি হরিণ মনে করে আঘাত করেছি। সিন্ধু বলে উঠলেন, মহারাজ নিয়তি কে না বাধ্যতে, নিয়তির দ্বারা সকলে পরিচালিত, আপনার কোনো দোষ নেই, কিন্তু আমার দুঃখ যে আমি মরে যাব, আমার বাবা মাকে জল দিতে পারলাম না। রাজা দশরথ বললেন, আপনার পিতাকে আমি জল দিয়ে আসব। অন্ধমুনির পুত্র সিন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়লেন, আর ওই কলসি করে জল এনে রাজা দশরথ অন্ধমুনির কাছে দাঁড়িয়েছে। অন্ধমুনি চোখে অন্ধ, তিনি তো জ্ঞানী অন্ধ নন, তিনি বললেন, কে আপনি? আপনাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আপনি কে? না আমি হলাম অযোধ্যার রাজা দশরথ। হরি হরি বল, কেন এসেছেন আমার কাছে? আপনাকে জল দিতে এসেছি। না না না, লাগবে না, আপনাকে জল দিতে হবে না, আমার ছেলে জল আনতে গেছে। সত্যবাদী রাজা দশরথ বললেন, আপনার পুত্র আপনাকে আর কোনো দিন জল দিতে আসবে না, কারণ আমি তাকে হরিণ মনে করে শব্দভেদী বাণ দ্বারা বধ করেছি, আমি তাকে হত্যা করেছি। এ কথা শোনার সঙ্গে সঙ্গে অন্ধমুনি কাঁপতে লাগলেন, ছটপট ছটপট করতে লাগলেন, প্রাণটা দেহ থেকে বেরিয়ে যাবে। আর ছটপট করতে করতে অন্ধমুনি বলছে, রাজা দশরথ, যে পুত্র শোকে আমি মারা যাচ্ছি, যে আঘাত আমি পেলাম, যে দুঃখ আমি পেলাম, একদিন এই দুঃখে তোমারও মৃত্যু হবে। সেই দিনের কথা আজকে সীতাদেবী মনে করিয়ে দিচ্ছে, বাবা
এবার মনে পড়েছে আপনার সেদিনের কথা, রাজা দশরথ অমনি মাথা নিচু করে বললেন, মা তাহলে আমি অপরাধ করেছি, কি কবে খণ্ডন হবে? বললেন, শুনুন, যে ব্রাহ্মণ চারটে বেদ মুখস্থ করেছেন, যে ব্রাহ্মণ কারোর বাড়িতে এক গ্লাস জলগ্রহণ করেননি, যে ব্রাহ্মণ আজ পর্যন্ত কারোর বাড়িতে পুজো করতে যাননি, যে ব্রাহ্মণ কারোর বাড়িতে পুজো করে এখনও দক্ষিণা নেননি, এরকম একজন ব্রাহ্মণকে এনে আপনার বাড়িতে সেবা দিতে হবে। রাজা দশরথ বললেন, এরকম ব্রাহ্মণ তো স্বর্গমর্ত পাতাল খুঁজলেও পাওয়া যাবে না। বলে, আছেন, একজন আছেন। তিনি কে? না, তিনি হলেন অযোধ্যা হরিব লঙ্কার রাজা রাবণ। রাজা দশরথ বিলম্ব না করে চিঠি লিখলেন, চিঠিটা গিয়ে পড়ল লঙ্কার রাজা রাবণের হাতে। রাবণ দশরথের বাড়িতে এলেন, সেবা নিলেন, সেবার পরে বললেন, দক্ষিণা কি দেবে? দশরথ বললেন, আপনি যা চাইবেন তাই দেব। রাবণ বললেন, আপনার বৌমা সীতা দেবীর সঙ্গে একবার দেখা করিয়ে দেন। দশরথ রাজা রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন। রাবণ সীতা দেবীর ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে দিলেন, চারিদিক বন্ধ করে দিয়ে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, মা গো, তুমি আমার জন্ম জন্মান্তরের মা, তুমি মহালক্ষ্মী চিতাং হ্রিং ভজে, তুমি সারা জগতের মা, জগৎ জননী, তোমার কাছে হাত জোড় করে এই অধম রাবণ আমি আমার জীবনের শ্রেষ্ঠ ভিক্ষা চেয়ে নিচ্ছি। মা, আমি তোমার স্বামী রামের হাতে মরতে চাই, আমি রামের হাতে মরতে চাই, রামের কৃপা পেতে চাই। মা, তুমি আমাকে দয়া করো, রাম যেন আমাকে কৃপা করে। এ কথা যেই বলেছেন, সীতা দেবী বললেন, বাবা, আমি তো তার দাস, তিনি আমার মালিক, একটু দাঁড়ান, ডেকে দিচ্ছি। আর যেই রামচন্দ্র এসে দাঁড়ালেন, রাবণকে প্রণাম করলেন। রাবণকে প্রণাম করে বলুন, বললুন, আপনি কি চান হে বেদজ্ঞ ব্রাহ্মণ? রাবণ বললেন, আমি তোমার হাতে মরতে চাই প্রভু, আমি তোমার কৃপা পেতে চাই, আমি তোমার হাতে মরতে চাই। এ কথা যখনই বলেছেন, ভগবান রামচন্দ্র বললেন, তাহলে রাবণ, আমার কৃপা পেতে গেলে আগে আমার সীতার কৃপা পেতে হবে, কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে। গোটা বৃন্দাবনে কেউ কৃষ্ণ বলে না, রাধা বলে। কেন বলে? কৃষ্ণের কৃপা পেতে গেলে আগে রাধার কৃপা পেতে হবে, তাই সীতার কৃপা না হলে রামের কৃপা হবে না। তাহলে বলো প্রভু, কি করলে মায়ের কৃপা হবে? বলে, আর কয়েকদিন পরে আমরা 14 বছরের জন্য বনবাসে চলে যাব, এই অযোধ্যা ছেড়ে বনবাসে চলে যাব 14 বছরের জন্য। সেদিন কথা দিচ্ছি রাবণ, ওই 14 বছরের মধ্যে 11 মাসের মতো আমি আমার সীতাকে তোমার লঙ্কায় পাঠিয়ে দেব। আমার অনুমতি রইল, তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে, 11 মাস তোমার অশোক বনে রাখবে। 14 বছরের মধ্যে 11 মাস সীতা দেবী রাবণের লঙ্কায় ছিলেন বাবা, বন্দী অবস্থায়। আমারই অনুমতিতে তুমি আমার সীতাকে হরণ করবে। সবাই জানবে রাবণ সীতা হরণ করেছে, কিন্তু ভক্তরা জানবে যে রামচন্দ্রের অনুমতিতেই রাবণ রাজা সীতা হরণ করেছে। তাহলে গোটা ঘটনাটা তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ জানে, তাই জানে বলেই তিনি হাসছে আর হাতে তালি দিচ্ছে আর বলছে তোমার অ্যাক্টিংটা ভালো হচ্ছে। আর মা সতী, তিনি হচ্ছে দক্ষ রাজার মেয়ে, দক্ষ রাজা অহংকারী, সেই বাড়ির মেয়ে, কথায় কথায় তর্ক করে। শিব ঠাকুরকে বললেন, স্বামী, সারা রাত্রি যে রামের কথা শুনলাম আর সকালবেলায় যে রামকে দেখছি, এই রাম আর রাত্রে শোনা রাম, এই দুটো রাম কি আলাদা না একজন? শিব ঠাকুর বললেন, একজন। বললেন, অসম্ভব, তাহলে রাম কোনো ভগবানই নয়। দেখুন কীরকম চ্যালেঞ্জ করছে, রাম কোনো ভগবানই নয়। যে ভগবান হবেন তিনি অন্তর্যামী হবেন, আর অন্তর্যামী হলে তিনি জানতেন যে রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে। তাই ইনি যদি জানেন, তাহলে ইনি গাছকে জড়িয়ে ধরে কাঁদছে কেন? ইনি পাখিকে জিজ্ঞাসা করছে কেন? তাহলে নিশ্চয়ই ইনি জানেন না। আর ইনি যেহেতু জানেন না, তার মানে ইনি অন্তর্যামী নয়। আর অন্তর্যামী যেহেতু নয়, সেহেতু রাম কোনো ভগবানই নয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি তোমার রামের কান্না বন্ধ করে দেব, আমি প্রমাণ করে দেব যে রাম অন্তর্যামী নয়, আমি প্রমাণ করে দেব রাম ভগবানই নয়। শিব ঠাকুর বললেন, তুমি ভুল করছো সতী, যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তারা বিনাশ হয়ে গেছে। বল,
এত বড় কথা শাস্ত্র বলছে, দেবতাদের রাজা ইন্দ্র, ইন্দ্রের ছেলে, ইন্দ্রের ছেলের নাম হচ্ছে জয়ন্ত আর মেয়ের নাম হচ্ছে জয়ন্তী। সেই জয়ন্ত যখন দেখছে যে 14 বছর বনবাসকালে রামচন্দ্র একটা ফুলের মালা তৈরি করে সীতাদেবীর গলায় পরিয়ে আর ফুলের নূপুর তৈরি করে সীতাদেবীর চরণে পরাচ্ছে, আর এই অবস্থায় ইন্দ্রপুত্র জয়ন্ত দেখতে পেয়েছে, ভাবলেন তুমি কেমন ভগবান, তুমি নারীর প্রতি এত আসক্তি, অমনি কাক সেজে আর সীতাদেবীর ঠোঁটে পায়ের মধ্যে ঠোক্কর মেরেছে। বল, সীতাদেবীর পায়ে আঘাত লেগেছে আর ঠোক্করটা মেরেই জয়ন্ত উড়ে যাচ্ছে যে দেখি তুমি কেমন ভগবান দেখব। আর অমনি সঙ্গে সঙ্গে রামচন্দ্র না আছে হাতে ধনুর্বাণ, না আছে ব্রহ্মবাণ, না আছে কোনো অস্ত্র, কারণ তিনি সেই সময়ে সীতাদেবীর চরণে নূপুর পরাচ্ছিলেন। এমন সময় জয়ন্ত কাক রূপে এসে পায়ে ঠোক্কর দিয়ে উড়ে যাচ্ছে, আর অমনি রামচন্দ্র তিনটে ঘাস ছিঁড়ে নিলেন, বললেন ব্রহ্মবাণ লাগবে না, আমি যেটাতে হাত দেব সেটাই ব্রহ্মবাণ হবে, কারণ তিনি নিজেই পরব্রহ্ম। তিনটে ঘাস তুলে নিলেন, একটা ঘাসকে এরকম করে বাঁকিয়ে দিলেন, একটা ঘাস এরকম করে বেঁধে দিলেন, হয়ে গেল ধনুক, আর একটা ঘাসকে নিয়ে আর জয়ন্তের পিছনে ছেড়ে দিলেন। এই পিছনে ব্রহ্মবাণ আসছে, এইবার জয়ন্ত দেখে চমকে গেছে, ঘেমে গেছে, থরথর করে কাঁপছে, কাক হয়ে উড়তে উড়তে যাচ্ছে, ব্রহ্মার কাছে যাচ্ছে বাঁচাও। ব্রহ্মা বললেন তোমাকে বাঁচাতে পারবো না, মাওবাদীর পাল্লায় পড়ে গেছো তুমি, এখন তোমাকে বাঁচাতে গেলে ব্রহ্মবাণ আমাকে শেষ করবে। ছুটে গেলেন শিব ঠাকুরের কাছে, শিব ঠাকুর বললেন তোমাকে ঘরে রাখলে আমাকে থানায় যেতে হবে, তুমি এখান থেকে বেরিয়ে যাও বাবা, তুমি রামের শত্রু হয়েছ, আজ পর্যন্ত প্রমাণ করতে পারবেন না বাবা ঠাকুর, আপনারা শাস্ত্র দেখুন, কোনো দেবী কোনো দেবতা আপনি যারই ভক্ত হন না কেন, যখনই ভগবান তার উপরে রুষ্ট হয়েছে, শিব হরি বল, শিবের পরম ভক্ত হচ্ছে রাবণ রাজা, গোটা কৈলাস পর্বতটাকে বাহাত দিয়ে তুলে দিতেন, আর পর্বতটাকে বাহাতে তুলে আর কপালে ছুঁইয়া নামিয়ে দিতেন, কেন না রাবণ কখনো মাথা নিচু করে প্রণাম করেনি আজ পর্যন্ত, কারোর কাছে মাথাটা নিচু করেনি, আর সেটা দেবতারা জানে যে রাবণ মাথা নিচু করবে না, যখনই রাবণ দেবতাদেরকে আঘাত করতে যায় দেবতারা ভয়ে গুহার ভেতরে ঢুকে যায়, আর গুহার ভেতরে যখনই ঢুকে যায় রাবণ ঢুকতে পারে না, কেন না গুহার দরজাটা ছোট, তাহলে ভেতরে ঢুকতে গেলে মাথাটা নিচু করতে হবে, আর তখনই দেবতারা ভাবলে এ যাত্রা বেঁচে গেছি, কারণ রাবণ মাথা নিচু করে আমাদের কাছে আসবে না। সেই রাবণ তিনি হচ্ছেন শিব ঠাকুরের পরম ভক্ত, সেই মা ভদ্রকালীকে যিনি ঘরে বেঁধে রেখেছে, এতগুলো দেবী দেবতা যাকে বশ করে রেখেছে, সেই রাবণ যখন রামচন্দ্র রেগে গেল কোনো দেবতা তাকে বাঁচাতে পারল বাবা? আপনি কালীর ভক্ত হন, শিবের ভক্ত হন, দুর্গার ভক্ত হন, কোনো আপত্তি নেই, কিন্তু যদি ভগবান রেগে যাবে সেখানে জগতে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। এমন একটা প্রমাণ দিন, একটা প্রমাণ দিন যে কোনো দেবী দেবতা তিনি ভক্ত, যেখানে ভগবান রেগে গেছে সেখানে তিনি উদ্ধার হয়ে গেছে, এ সম্ভব নয়। রামচন্দ্র ব্রহ্মবাণটাকে ছুঁড়ে দিলেন, আর ব্রহ্মবাণ পিছনে পিছনে যাচ্ছে, আর জয়ন্ত ছুটতে ছুটতে যাচ্ছে, এমন সময় বাবার কাছে এসেছে, ইন্দ্রের কাছে, বাবা আমাকে বাঁচাও, আমার পেছনে রামচন্দ্র ব্রহ্মবাণ ছেড়ে দিয়েছে। ইন্দ্র মারলেন পেছনে একটা লাঠি, বললেন ভুল করেছিস, ঘর থেকে বেরিয়ে যা। এইবারে জয়ন্ত কাঁদতে কাঁদতে যাচ্ছে যে আমি তো মারা যাব, আর কেউ আমাকে বাঁচাবে না, এই যেই ছুটতে ছুটতে যাচ্ছে এমন সময় দেখা হয়ে গেল কার সঙ্গে, নারায়ণ নারায়ণ নারায়ণ, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেল। নারদ মুনি কখন বলছেন রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ জয় নিতাই জয়, শ্রদ্ধেয় বাবা ঠাকুর, যারা যারা গীতা দিচ্ছেন, নামাবলী দিচ্ছেন, হাতে করে নিশ্চয়ই ছুঁয়েছেন, সেই হাতটা যদি কোনো কীর্তনিয়ার পায়ে দেন আপনারও অকল্যাণ হবে আমারও অকল্যাণ হবে, তাই দয়া করে গীতা যদি দান করেন
একটু দূর থেকে হাত জোড় করবেন, কিন্তু কীর্তনিয়ার পায়ে হাত দেবেন না মা। আপনি দিচ্ছেন, আপনার অকল্যাণ হবে বেশি, আর আমি যদি জেনেও না বলি তাহলে আমাকেও অধঃপথে যেতে হবে, সেই কারণে বলে দেওয়া, অপরাধ নেবেন না, কষ্ট পাবেন না, শুধুমাত্র শাস্ত্রের কথাটা উদ্ধৃত করলাম। ইন্দ্র যখনই লাথি মেরে জয়ন্তকে বার করে দিলেন, দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ মুনির পায়ে ধরে এবার জয়ন্ত কাঁদছে যে আমার পেছনে রামের ব্রহ্মবান, তিনটে ঘাসকে একত্রিত করে ছেড়ে দিয়েছে, ব্রহ্মবান হয়ে গেছে, আপনি আমাকে বাঁচান। নারদ মুনি বললেন, বাবা আমি বাঁচাতে পারবো না, তবে তোমাকে বাঁচানোর রাস্তাটা বলে দিতে পারি। না কি করলে বাঁচবো? বলে যে তোমাকে ব্রহ্মবান ছেড়েছে তার কাছেই যাও। বলে আমি রামের কাছে যাব? রাম তো আমাকে মারবার জন্য ব্রহ্মবান ছেড়েছে। বলে তিনি রুষ্ট হয়ে গেছে, তিনি ছাড়া কেউ তোমাকে ক্ষমা করতে পারবে না, যখনই সে তোমাকে মারতে যাবে আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, তুমি বলবে হে প্রভু রাম, আমি তোমাকে মিছিমিছি পরীক্ষা করছিলাম, তোমার দুটো জিনিস, এক হচ্ছে প্রভাব আর এক হচ্ছে স্বভাব, তোমার প্রভাব আর তোমার স্বভাব। তোমার প্রভাবটা তো আমি দেখে নিলাম, যে তিনটে ঘাসকে নিয়ে একত্রিত করে যেই ছেড়ে দিলে অমনি ব্রহ্মবান হয়ে গেল, এটা তোমার প্রভাব। কিন্তু তোমার একটা স্বভাব আছে, তুমি তুমি আশ্রিত জনকে ক্ষমা করো, এই বলে পায়ে পড়ে যাবে, রাম তোমাকে ক্ষমা করে দেবে। অমনি জয়ন্ত কাক হয়ে উড়ে উড়ে আসছে রাধে রাধে। নারদ মুনি শিখিয়েছিলেন তুমি রামের পায়ে ধরবে আর হাত জোড় করে ক্ষমা করবে। তিনি ভয়ে থতমত খেয়ে তিনি কি করলেন, লেজটা রামের দিকে করে দিলেন আর মুখটা করে দিলেন সীতাদেবীর দিকে, আর পায়ে ধরে বলছে আমাকে ক্ষমা করো। আর এই দৃশ্য যেই দেখেছে সীতাদেবী হেসে ফেলেছিল, রামচন্দ্র হেসে ফেলেছে, লেজটা রামের দিকে আর মুখটা সীতাদেবীর দিকে। যখনই সীতাদেবী বললেন প্রভু তুমি একে ক্ষমা করে দাও, রামচন্দ্র অমনি জয়ন্তকে ক্ষমা করে দিলেন। তাই আজ পর্যন্ত যারা যারা ভগবানকে পরীক্ষা করতে গেছে তারা বিনাশ হয়ে গেছে। হরি বল, হরে কৃষ্ণ। তাহলে আজকে সতীকে বাবা ভোলেনাথ বলছে যে তুমি ভুল করছো, তুমি বুঝতে পারছো না, এটা অভিনয়, এটা লীলা। কিন্তু বারবার চ্যালেঞ্জ করছে যে রাম ভগবান নয়, রামের কান্না বন্ধ করে দেবো, রাম অন্তর্যামী নয়। শিব ঠাকুর ওখান থেকে বেরিয়ে চলে গেলেন আর মা সতী সীতা সাজলেন, আর সীতা সেজে যেখানে রামচন্দ্র কাঁদছিলেন তার সামনে দাঁড়িয়ে অমনি এক গাল হেসে বলছে, বলি এই তো আমি এসে গেছি, 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 আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, কাঁদিতে হবে না গো, হাসি তা হাসি তা বলে, আর কাঁদিতে হবে না, কাঁদিতে হবে না, হাসি তা হাসি তা বলে, আর কাঁদিতে হবে না গো, এই তো আমি এসে গেছি, আর কাঁদবেন না। আপনি সীতা সীতা বলে কাঁদছিলেন, সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আমি আপনাকে পরীক্ষা করবার জন্য লুকিয়েছিলাম, এই দেখুন আমি আপনার সীতা, আমি চলে এসেছি, এই আমি আপনার সীতা চলে এসেছি বলে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়েছেন। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটাকে মুছে নিচ্ছেন, আর যেই চোখের জলটা মুছে নিচ্ছেন সতী মনে মনে ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি, আমি আমার স্বামীর কাছে চ্যালেঞ্জ করে এসেছিলাম তোমার রামের কান্না বন্ধ করে দেবো। তাহলে রামচন্দ্র যখন চোখের জলটা মুছে নিচ্ছে তখন আমি চ্যালেঞ্জে জিতে গেছি, তাহলে আমি গিয়ে স্বামীকে বলবো বড়াই করে যে আমি তোমার রামকে হারিয়ে দিয়েছি। আর ভগবান রামচন্দ্র দুহাত দিয়ে চোখের জলটা মুছে নিয়ে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? ও মা তোমার স্বামী ভালো আছে তো নাকি? উল্লেখ করে বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? সতী তখন মনে মনে চিন্তা করছে যে আমি বিউটি পার্লার থেকে 2,500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো কাপড়, সীতার মতো সব কিছু, অথচ ইনি আমাকে দেখার সাথে সাথে বলছে তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তাহলে যে আমি ভেবেছিলাম ইনি অন্তর্যামী নয়, ইনি তো পুরো অন্তর্যামী। এই তখনই তিনি বলছেন, মামা মামা মানে বলতে চাইছি আপনি কি করে জানলেন আমি আপনার সীতা নই? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না,
তিনি আমার পেছনে দাঁড়ায়। সীতা সবসময় রামের পেছনে, আর সীতা দেবীর পেছনে হচ্ছে লক্ষণ। তাহলে আগে লক্ষণ, তারপরে সীতা, তারপরে রাম। কেন বলে লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, তারপরে সীতা হচ্ছে ভক্তি, গুরুর পরে ভক্তি, আর ভক্তির পরে ভগবান। তাহলে তুমি কেমন সীতা মা যে তুমি রামের আগের দিকে দাঁড়িয়ে আছো? হরি হরি বল। এই তখনই মা সতী ভাবছে আমি সীতা সেজেছি, কিন্তু সীতার আচরণটাকে তো রিয়ালসেল করতে পারিনি। এই তখনই সতী ছুটতে ছুটতে স্বামীর কাছে আসছে, বাবা ভোলেনাথের কাছে। আর বাবা ভোলেনাথ চোখ বন্ধ করে দেখছিলেন, যেই সতী এসেছে অমনি চোখটা খুলে বলে উঠলেন, কি ব্যাপার, সব ঠিক আছে তো? সব ঠিক আছে? মা সতী বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, সব ঠিক আছে। না ওখানে কি হলো? ওখানে আর কি হবে, কি আর হবে? আপনি যাকে প্রণাম করেন সে তো আমাকে প্রণাম করলো। আপনি যাকে সকাল সন্ধ্যে দুপুর রাত্রি সারাক্ষণ প্রণাম করেন সে আমাকে প্রণাম করলো। দেখুন কীরকম অহংকার, সে আমাকে প্রণাম করলো। বলে তারপর? বলে তারপর কি হবে, আমি ওই চলে এলাম, সেখান থেকে ছুটে চলে এলাম আপনার কাছে। বলে নিয়ে যেই শিব ঠাকুরের বাম দিকে বসতে যাবে, বাবা ভোলেনাথ বাম দিকের আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিয়েছে। এতদিন স্বামীর বাম দিকে মা সতী বসতেন, আজকে আসনটাকে ডান দিকে করে দিলেন। তাহলে স্ত্রীর জায়গা স্বামীর বাম দিকে, আর ডান দিকে কার জায়গা? মায়ের জায়গা, জেঠিমার জায়গা, কাকিমার জায়গা, কন্যার জায়গা, ভাইজির জায়গা, এগুলো সব ডান দিকে। বাঁ দিকে শুধু একজন বসবে, তিনি হচ্ছে স্ত্রী। তাহলে শিব ঠাকুরের স্ত্রী সতী বাম দিকে বসতে যাবে, আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। ও গো ঝিয়ার পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগে। ও গো ঝিয়ার পেটে মায়ের জন্ম, ও গো ঝিয়ার পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, চাঁদের ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, আজকের এই হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির দাদারা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষা নাচল নিয়ে যাবে। আপনারা যতটুকু পারবেন, আমি আমার তরফ থেকে ১০০১ টাকা ভগবত সেবাই রইল, আপনারাও যতটুকু পারবেন শুধুমাত্র আশীর্বাদ করবেন। এই দীর্ঘদিনের ১০০ বছরও পেরিয়ে গেছে এই হরিবাসর, আপনাদের সাহায্য সহযোগিতায় আশীর্বাদে সাধুগুরু ভক্তের আগমনে এই হরিবাসর দীর্ঘদিন ধরে রেখেছেন যারা, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা দয়া করে একটু সাহায্য করবেন। ও গো ঝিয়ার পেটে মায়ের জন্ম, ঝিয়ার পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, বলি ৬ মাসের এক কন্যা ছিল। হ্যাঁ, আর ৯ মাসে তার গর্ভ হলো গো, যে ১১ মাসে ৩টি সন্তান, বলি কোনটা করবে ফকিরি,